خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয় আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমেরিকান প্রবাসী শেখ আইনুল হুদা সাহেবের মিথ্যাচার, জালিয়াতি এবং দলিল না দিতে পেরে বিভিন্ন রকম কথা দিয়ে কেটে পলায়ন করার অপপ্রয়াস। প্রথম বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, সত্য সমাগত মিথ্যা অবশ্রিত। কারণ মিথ্যা অবশ্রিত হওয়ার জন্যই, মিথ্যা অবশ্রিত হবেই। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আইনুল হুদা সাহেবের ধৃষ্টতা এবং মূর্খতা এই সংক্রান্ত আলোচনা। আইনুল হুদা সাহেবের প্রথম আলোচ্য বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবীহ 20 রাকাত পড়েছেন, আর তিনি দলিল দিয়েছিলেন জুজুত তাসি মিনাল মাশিখাতিল বাগদাদিয়া লি আবি ত্বাহির আস-সিলাফি থেকে, এই গ্রন্থ থেকে। আর তিনি সেটাকে সহিহ বলে আখ্যায়িত করেছিলেন, সারিহুল ইহতিজাজ বলে আখ্যায়িত করেছিলেন। আমি সেটাকে জাল প্রমাণ করেছি, অদ্যাবধি আইনুল হুদা সাহেব সেটাকে সহিহ প্রমাণ করতে পারেননি। নাম্বার দুই, মিফতাহুল জান্নাতি সালাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই হাদিসটা উসুল হাদিসের ভিত্তিতে রিজাল শাস্ত্র দিয়ে আমি দাঈফ প্রমাণ করেছি, আর আইনুল হুদা সাহেব সহিহ লি গাইরিহি বলেছেন। সহিহ লি গাইরিহি তিনি প্রমাণ না করতে পেরে বলেছেন, মাঝারি সাহেব যদি একটু প্রয়াস করেন, একটু চেষ্টা করেন, তাহলে কে বলেছেন সাহিলি গাইরিহি এটা পেয়ে যাবেন। এই কথা দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে আইনুল হুদা সাহেব উসুল বুঝেন না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে ব্যক্তি দাবি করবে তাকে দলিল দিতে হবে। তিনি সাহিলি গাইরিহি বলেছেন, আর দেখতে বলছেন আমাকে দলিল দিতে না পেরে কেটে যাওয়ার চেষ্টা করছেন। উসুল হাদিসের ভিত্তিতে তাকে সহিহ গাইরি প্রমাণ করতে হবে, কে কি বলল না বলল এটা ধর্তব্য বিষয় নয়। কোনো হাদিস সহিহ যাহিব সহিহ এবং দাঈফ প্রমাণ করতে হলে রেজাল শাস্ত্র উসুল হাদিস এর ভিত্তিতে সেটা প্রমাণ করতে হবে। আর আজকে একটা বিষয় যেটা আলোচনা করার, তার জবাবে আকাশে সূর্য আছে পেঁচা দেখে না, প্রসঙ্গ আইনুল হুদা। আইনুল হুদা সাহেব সূর্য আকাশে আছে পেঁচা দেখে না এর সঙ্গে তুলনা করেছেন, আর
আমার জবাব দেওয়ার চেষ্টা করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি এটা দাবি করেছিলেন। আমি বলেছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ, এর প্রমাণ কোথায় রয়েছে? রেজাল শাস্ত্রের যে কোনো একটি গ্রন্থ থেকে তাকে দিতে হবে, প্রমাণ পেশ করতে হবে। তিনি প্রমাণ পেশ না করে ডানে বামে এদিক সেদিক কেটে গিয়ে পলায়ন করার চেষ্টা করেছেন, পালিয়েছেন। আর আমি তাকে ভাবতাম মুকাল্লিদ এমনিতে জাহিল হয়, মুকাল্লিদ জাহিল হয় এটা স্বাভাবিক। ভাবতাম যে তিনি একটু জ্ঞান রাখেন, বুদ্ধি রাখেন। তিনি যে বুদ্ধি প্রতিবন্ধী এটাও প্রমাণিত হচ্ছে। আমি নাকি বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাঁকি ছিলেন, তিনি শুনিয়েছেন ভিডিওতে। আমি যেটা বলেছি, আমরা অবগত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাঁকি ছিলেন আর সর্বজন বিদিত। অবগত মানে আমরা জানি, জানা এবং মানার মধ্যে পার্থক্য রয়েছে। আবু হানিফা ফাঁকি ছিলেন কি ছিলেন না সেটা পরের বিষয়, সেটা আইনুল্লাহ সাহেবকে প্রমাণ করতে হবে। কারণ তিনি বলেছেন আহমদ ইবনে হাম্বালের উক্তি দিয়ে যে 400,000 হাদিসের হাফেজ হতে হবে তাহলে সে ফাকিহ হিসাবে পরিগণিত হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ, এই কথাটা আমি আইনুল্লাহ সাহেবকে বলেছি রেজাল শাস্ত্রের যে কোনো একটি গ্রন্থ থেকে দেখাতে, কিন্তু তিনি দেখাতে না পেরে আউল ফাউল বকে এদিক সেদিক বকে লাইন কেটে পালিয়েছেন। আর আমার মনে হয় তিনি শ্রবণ প্রতিবন্ধী হবেন, কারণ শ্রবণ প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী। আমার বক্তব্য আমি স্পষ্টভাবে বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 কেন, 300,000, 200,000, 100,000, যে কোনো একটি, 100,000 হলেও চলবে। তাকে রেজাল শাস্ত্র থেকে প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100,000 হাদিসের হাফেজ ছিলেন। আমি ওখানে তারপরেই বলেছি যে আমার জানা মতে জাল জঈফ কোনো সূত্রেই প্রমাণিত নেই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন। আমার জানা মতে জাল জঈফ কোথাও প্রমাণিত নেই। তো আমি কোথায় স্বীকার করলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাঁকি ছিলেন? আমার কথাটা প্রমাণিত কী করে প্রমাণ হচ্ছে? আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে জৈব কিংবা জাল কোনো সূত্রেই আমার জানা মতে প্রমাণ নেই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100,000 হোক বা 300,000 বা 200,000 বা 400,000 হাদিসের হাফেজ ছিলেন। তো আহমদ ইবনে হাম্বালের কথা আইনুল্লাহ সাহেব কোট করেছেন আর তিনি বলেছেন যে 400,000 হাদিসের হাফেজ হতে হবে তাহলে সেই ব্যক্তি ফাকি হবে। তিনি সেটা প্রমাণ করবেন, রক্ষা করবেন আবু হানিফার ব্যাপারে। পেঁচার মতো অবস্থা, তিনি দেখতে পান না ভালোভাবে। আর ও কে কি বলেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে? তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এ কথা উল্লেখ করেননি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস মুখস্থ ছিল। ফাঁকি হতে হলে 400,000 মিনিমাম হাদিস জানতে হবে। তারপরে তিনি বলেছেন আহলুল হাদিস মানে বিনোদন, বিনোদনের কথা তিনি বলছেন। বিনোদন তো তারাই বেশি জানেন। যদি আনুল্লাহ সাহেব দেখতে চান তাহলে আমরা বিনোদন দেখাতে পারি। হানাফিদের, মুকাল্লিদদের এবং আইনুল্লাহ সাহেবেরও বিনোদন রয়েছে। তিনি যদি দেখতে চান তাহলে আমরা দেখাতে পারি, তিনি খুব মজা পাবেন, তারই বিনোদন, খুব মজা পাবেন। তিনি আমাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন যে মুসলাহউদ্দিন মাজহারি আপনি প্রমাণ করুন আবু হানিফা ফাকিহ ছিলেন না। আপনি প্রমাণ করে দিয়েছেন
আজকের ভিডিওতে যে মানে প্রমাণ না দিতে পেরে আপনি প্রমাণ করে দিতে দিয়েছেন যে আবু হানিফা ফাকি ছিলেন না। ইবনুল মুবারক, মুহাদ্দিস ইবনুল মুবারক, মৃত 181 হিজরি, বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, আহমদ ইবনে হাম্বালের উক্তি আপনি কোট করেছেন, 400,000 হাদিসের মিনিমাম হাফেজ হতে হবে তাহলে সে ফাকি। তো হাদিসের ব্যাপারে ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, কানা আবু হানিফা ফিল হাদিস ইয়াতিমান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে ইয়াতিম ছিলেন, হাদিসের ইয়াতিম ছিলেন। 400,000 হাদিস যিনি জানবেন তার ব্যাপারে কখনো এত বড় বিখ্যাত একজন মুহাদ্দিস তিনি একথা বলতে পারেন যে হাদিসের ইয়াতিম ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? এই কথা আপনি পাবেন আল জারহ ওয়া তাআদিল লি ইবনে আবি হাতিম, অষ্টম খণ্ড, 450 পৃষ্ঠায়। তারপরে আল মাজরুহীন লি ইবনে হিব্বান, তৃতীয় খণ্ড, 71 পৃষ্ঠায়। আরও বিভিন্ন গ্রন্থে আছে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কেন আবু হানিফা ফিল হাদিস ইয়াতিমান, আবু হানিফা হাদিসের ইয়াতিম ছিলেন। আপনি প্রমাণ করবেন এদিক সেদিক না কেটে গিয়ে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 400,000 হাদিস মুখস্থ ছিল। আহমদ ইবনে হাম্বাল রুক্তি আপনি পেশ করেছেন, এদিকে ইমাম ইবনুল মুবারক বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের মিসকিন ছিলেন, আর ওইদিকে আপনি বলেছেন যে মিনিমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 400,000 হাদিস মুখস্থ ছিল, 400,000 হাদিসের হাফেজ ছিলেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। ইবনুল মুবারক আপনার বিপক্ষে কথা বলছেন যে মিনিমাম, ইবনুল মুবারক বলছেন যেটা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে হাদিসের ইয়াতিম ছিলেন, আপনি বলছেন 400,000 হাদিসের হাফেজ ছিলেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি এদিক সেদিক ডানে বামে কাটার চেষ্টা করছেন, সরাসরি গোলটা দিন অনুরোধ আছে। আপনি কেন আপনার যত উত্তরসূরি আছে তাদের সকলকে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ প্রমাণ করবেন, যদি আপনার হিম্মত থাকে, ক্ষমতা থাকে, আপনার যদি বিদ্যা থাকে, আসমাউর রিজালের যে কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস মুখস্থ ছিল। পেঁচা হয়তো দেখতে পাই না, আপনি বেশি দেখতে পাবেন, আকাশে সূর্য আছে পেঁচা দেখে না, আইনুদা সাহেব সবগুলো আপনি দেখতে পান না। ইবনুল মুবারক কি বলেছেন আবু হানিফা সম্পর্কে, আরও অনেক মুহাদ্দিস অনেক কথা বলেছেন, সেদিকে আমি যাচ্ছি না, শুধুমাত্র ইবনুল মুবারক কথাটা আজকে উপস্থাপন করলাম। তিনি বলেছেন কানা আবু হানিফা ইয়াতিমান ফিল হাদিস, হাদিস শাস্ত্রে কানা আবু হানিফা ফিল হাদিস ইয়াতিমান, হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইয়াতিম ছিলেন, হাদিসের ইয়াতিম। 400,000 হাদিস যিনি জানবেন মিনিমাম, ম্যাক্সিমাম তাহলে কত আছে আল্লাহ আলাম, 400,000 হাদিস জানেন, তারপরেও ইবনে মুবারক বলে দিলেন যে হাদিসের ইয়াতিম ছিলেন, হয় আপনাকে এটা ভুল প্রমাণ করতে হবে নতুবা আপনাকে প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন। আশা করি স্পষ্ট হয়েছে। আইনুল্লাহ সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, ডানে বামে না কেটে সোজাসুজি গোল দেওয়ার চেষ্টা করুন, সোজাসুজি দলিল দিন। অকুল জা আল হাক ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা উপস্থিত, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই। সুতরাং জনগণ স্পষ্ট, জনগণ সকলে অবগত, আপনি দলিলবিহীন কথা উপস্থাপন করে পালানোর চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। সকলেই জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতটা হাদিসের ব্যাপারে দুর্বল, এবং তিনি যে কত হাদিস মুখস্থ ছিল তার, তিনি কত হাদিসের হাফেজ, হাদিস শাস্ত্রে তার কি যে অবদান, আর হাদিস শাস্ত্রে মুহাদ্দিসিনে কেরাম কি যে উক্তি উপস্থাপন করেছেন, কি যে বলেছেন,
এমা বাবু হানিফার এমাসন রাহিমাউল্লাহ সম্পর্কে তিনি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নন এটা তো পরের বিষয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনি সরাসরি যদি আপনার ক্ষমতা থাকে আপনি প্রমাণ করুন রেয়াল শাস্ত্রের কোন গ্রন্থ থেকে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন, কিংবা আপনি এটা প্রমাণ করুন আবদুল্লাহ ইবনে মুবারাকের কথাটা ভুল। আপনি প্রমাণ করতে পারবেন না কিয়ামত পর্যন্ত, সময় থাকলো আনুরুদা সাহেব, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো। আপনি কথা এদিক ওদিক না বাড়িয়ে সময় নষ্ট না করে যে কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ উপস্থাপন করবেন, তবে প্রমাণ যদি থাকে তার অবশ্যই আপনি উপস্থাপন করতে করতেন, কিন্তু যেহেতু প্রমাণ নেই আপনি এদিক সেদিক কথা বলে পার হওয়ার চেষ্টা করেছেন। চাহকানরা চাহদার পেশ, আপনার দলিলে আপনি পড়েছেন, আপনার গর্তে আপনি পড়েছেন, আপনার গর্তে আপনি পড়েছেন, 400,000 হাদিসের হাফেজ আপনি বলেছেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আবদুল্লাহ ইবনে মুবারক বলেছেন আবু হানিফা হাদিসের মিসকিন ছিলেন। সুতরাং ভালোভাবে তাহকিক করুন, ভালোভাবে পড়াশোনা করুন, পড়াশোনা না করে এই মুখরোচক কথা দিয়ে বর্তমানে জনগণকে বিভ্রান্ত করা খুবই দুষ্কর। মুখরোচক কথা আর চলবে না, দলিল চায় মানুষ, জনগণ দলিল চায়। সরাসরি যদি আপনার কাছে দলিল থাকে আপনি দলিল উপস্থাপন করুন, নচেত স্বীকার করুন, আত্মসমর্পণ করুন, সারেন্ডার হন যে আমার ভুল হয়ে গিয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস জানতেন, মুখস্থ ছিল, হাফেজ ছিলেন, এটা কোনো গ্রন্থে নেই, আমি প্রমাণ করতে পারলাম না। আমাদের দরজা সর্বদাই আপনার জন্য উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.